আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত ইন আলহামদুলিল্লাহ সলাত আসসালামু আলাহ রসুলিল্লা ওবায়দ কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আজকের তারাবি অনুষ্ঠান দেখছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ আজ পঞ্চম তারাবি আজকেও দেড় পাড়া তেলাওয়াত করা হবে আজকের এই তারাবিতে মহাগ্রন্থ আল কোরআনের সুরা আল এদার তিরাশিতম আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং সুরা আল আনা আমের মোট 165 আয়াত তথা পুরো সুরা এবং সবার শেষে সৌরাতুল আরাফের প্রথম থেকে এগারোতম আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন সম্মানিত হাফেজগণ আজকের এই তারাবিতে উল্লেখযোগ্য যেসব মেসেজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির জন্য তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন তার মধ্যে আছে শুরুতে ওয়া ইযা সামিউ মা উনসিলা ইলাল রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিন আদ-দামি'িম মিম্মা আরফু মিনাল হক এই আয়াতে অর্থাৎ তিরাশিতম আয়াতে সুরাত মা এদার আল্লা সুবাহ এখানে বাদশাহ নাজ্জাশির সেই দৃশ্যের কথা তিনি তুলে ধরেছেন মর্মে মুফাসের কেরাম তারা ব্যাখ্যা করেছেন যখন জাফর আতিয়ালাহ তালু নবীজি সাল আলহিউসালামের দাওয়াতি মিশনের কথা ব্যাখ্যা করতে শুরু করলেন তখন বাদশাহ নাজ্জাসি চোখ বেয়ে বেয়ে পানে পড়ছিল জানা যায় ইতিহাস থেকে বাদশাহ নাজ্জাসি এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসলাম তার জানাজার সালাত আদায় করেছিলেন সালাতের ইমামতি করেছিলেন এবং মসজিদে গামামার সামনে দাঁড়িয়ে বর্তমানে যেটি মদিনাতুল মুনাভরায় অবস্থিত আছে এরপরে আল্লাহ সব হায়না হতলার সাতাইশতম আয়াতে হালাল কে হালাল জ্ঞান করা এবং হারামকে হারাম জ্ঞান করার জন্য নির্দেশ করেছেন এভাবে ইয়া ইউলদিন আমানুল্লাহ তুহার রেমো তৈবা তিমা হাল্লাহ আল্লাহ তোমাদের জন্য যা কিছুকে হালাল করেছেন সেগুলিকে তোমরা হারাম জ্ঞান করো না এবং ওয়াকুলু মেমা রাজাকুমুল্লাহ হালাল তৈবা আল্লাহ তোমাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছেন হালাল যদি হয়ে থাকে সেটা তোমরা গ্রহণ করো সেখান থেকে তোমরা ভক্ষণ করো উননব্বইতম আয়াত আল্লাহ সব হায়না হয়ে তাহলে শপথ ভাঙার কাফফারার বিষয়ে তিনি উল্লেখ করেছেন ফা ক্যাফারত হু ইতো আমি মাসাকিন শপথ যদি কেউ ভেঙে ফেলে তাহলে তার কাফারা হলো দশজন মিসকিনকে খাওয়াবে কতটুকু পরিমাণ খাওয়াবে মেন মা আউসাতির আহলিকুম তোমরা তোমাদের পরিবারকে অন এন অ্যাভারেজ যেভাবে মিডাল মিডিয়াম পন্থে তোমাদের পরিবার পরিজনকে আহার্য দাও সেভাবে তোমরা আহার্য দিবে আউকিস্সাওয়াতু হুম অথবা এই দশজনকে পোশাক দিবে আউতা হারি রোরা কাবাতিন অথবা একজন দাসিকে আজাদ করে দিবে যদি এই তিনটি অপশনের কোনো একটি অপশনও না থাকে সামর্থ্য না থাকে ফামাল্লাম ইয়াজি ফসর ইয়াম ওস তাহলে তিন দিন রোজা রাখবে জাইলেকে কাফারাতু আই মা আইক ই দ্য হায় লাফতুম এইটিই বলছেন তোমাদের জন্য তোমাদের ওয়াদা ভঙ্গের কাফারা নব্বই থেকে একানব্বইতম আয়াতে আল্লাহ সুবহানা হুয়া তালা মদ এবং জুয়াকে চিরতরে হারাম করার থার্ড স্টেজে এসে তিনি আয়াত নাজিল করে ঘোষণা করলেন ইয়া এই হলে দিন আমানু ইনামাল খামরু আল মেসির ওয়াল আং সাবুল আং আজলাব রিজ সুমিন আমাল শায়াতান ফাজতানি বিহু লাআল্লাকুম তুফলিহুন এই ইমানদারগণ তোমাদের জন্য মদ জুয়া এবং শর ইত্যাদিকে হারাম করা হয়েছে রিজ সুমিন আমাল শায়াতান এগুলো শয়তানের অপবিত্রতা ছাড়া আর কিছুই নয় বহু অতএব তোমরা এই মদ জুয়াকে পরিহার করো বর্জন করো এই আয়াতের মাধ্যমেই মদ এবং জুয়াকে চিরতরে ইসলামে হারাম করা হয়েছে পঁচানব্বইতম আয়াতে আল্লাহ সু হামরত অবস্থায় মুহারিম ব্যক্তির কোনো প্রকার প্রাণী শিকার করা যে হারাম যদি কেউ এরপরেও শিকার করে বসে তাহলে তার কাফারা কি হবে সেই বিষয়ে আল্লাহ তালা তুলে ধরেছেন এরপর আটানব্বইতম আয়াতে আল্লাহ সুফায়না হুয়াত আলা তার নিজের দুটি গুণবাচক চরিত্রের কথা তুলে ধরেছেন আইলামু আল্লাল্লাহ শাদী দুলাহ প্রথম চরিত্র হচ্ছে তোমরা জেনে রাখো আল্লাহ সফ তিনি বদলা নেন তিনি পরিণতি গ্রহণের ক্ষেত্রে খুবই কঠিন ও আল্লাল্লাহ গফুর রাহিম এবং পাশাপাশি তিনি আল্লাহ সফ হায়ানা সবচেয়ে বড় ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু মেহেরবান মা আল্লাহ রসুল ইল্লাল বালাহ নবীজি সাল্লাল্লাহ আল্লাহহি আসলামের দায়িত্বের কথা আল্লাহ সফ হায়ানা হোতেল তুলে ধরেছেন উনি নিরানব্বইতম আয়াতে এবং তিনি বললেন আমার নবীর উপরে শুধুমাত্র তাব্লিগ ছাড়া আর কোনো দায়িত্ব নেই এরপর একশতম আয়াত আল্লাহ দুটি বিপরীত বিষয় তুলে ধরে বললেন যে পবিত্র অপবিত্র এক হতে পারে না দুটি সম্পূর্ণ আলাদা যদিও অনেক মানুষ অপবিত্র কোনো কাজ গ্রহণ করে কিংবা করতে থাকে খারাপকে যদি অধিকাংশ মানুষই ভালো করে চালিয়ে দিতে চায় সেটা কখনো ভালো হবে না মর্মে আল্লাহ সুফায়না হুয়া এখানে তুলে ধরেছেন একশত চারতম আয়াতে মুশ্রিকদের চরিত্রের ব্যাপারে আল্লাহ সুভায়ানা হুয়া তালাত এখানে তুলে ধরলেন যে মস্মিকদেরকে যখনই দিনের পথে আহ্বান করা হতো তারা যে আনিত বিধান আনিত দিন নতুন যেই ব্যবস্থা এসছে সেগুলিকে তারা গ্রহণ করতে পারতো না কারণ তারা বলতো মা ওয়াজেদ না আলাইহে আবা আমরা আমাদের পিতৃপুরুষের যে ধর্ম আছে সেই ধর্মের উপরে বাপদাদা ধর্মের উপরে আছি বর্তমান যুগেও যখন সত্য আমাদের কাছে উন্মোচিত হয় সত্য আসে তখন আমরা আমাদের সেই যে পূর্ব শিক্ষণ যেগুলি আমাদের আছে সেই শিক্ষা থেকে আমরা বের হতে পারি না পূর্বের যে আমল আমরা যেই চর্চা যে কাস্টমস বা প্রথার উপরে আমরা ছিলাম সেগুলি আমরা পরিহার করতে পারছি না ঠিক এই বিষয়টি আল্লাহ সু ভায়ান আহুয়তালা তুলে ধরেছেন একশত আয়াতে একশত ছয়ত আয়াতে আল্লাহ ভায়ানা হুয়তালা আমাদের ইউনিভার্সাল একটি সত্যের কথা তিনি তুলে ধরেছেন যে আল্লাহ সুহায়নাহতালা বলছেন মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর সময় যেন মানুষ ওসিয়ত করে যায় আর ওই ওসিয়ত করা ছাড়া যেন কেউ মৃত্যুবরণ না করে আল্লাহ তালা বলছেন ইদা হাতরা আহাদ মাউত আল ওসিয়া। যখন তোমরা মৃত্যুর কোলে ঢলে পড়বে তখন যেন তোমরা ওসিয়ত করো নবীজি সাল্লা আলিহী হাসান একটি হাদিস থেকে পাওয়া যায় যে সেই ব্যক্তি যেন মৃত্যুবরণ না করে যে ব্যক্তি তখনও পর্যন্ত তার বালিশের নিচে ওসিয়ত নামা লিখে যায়নি অতএব মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এরপর একশত দশতম আয়াতে আল্লা সুফায়না হাজরতা ইবনু মারিয়াম রাদি আল্লাহ তালানহুর ছয়টি মজিজার কথা তুলে ধরলেন যেমন প্রথমত হচ্ছে তুকল্লি মুন্না সফিল মাহাদী ঈসা আলসারতসাল্লাম তিনি তার মায়ের কোলে থেকে মানুষের সাথে কথা বলেছিলেন ছোট অবস্থায় আল্লাম তুকাল কিতাব আল্লাহ সুফায়ানাহু তাল্লাহ তাকে কিতাব শিক্ষা দিয়েছিলেন হিকমা বিজ্ঞান শিক্ষা দিয়েছিলেন তাওরাত এবং এঞ্জিল তিনি শিক্ষা দিয়েছিলেন ওয়া বি ইদনি। আল্লাহ ওয়া তাআলার নির্দেশে তার অনুমতিক্রমে ঈসা আলাইহিস সালাম মাটি নিয়ে পাখিকে পাখি বানিয়ে ছেড়ে দিলে সেখানে ফু দিলে সে পাখি উঠতে থাকত এরপরে হতলা চতুর্থ যে চতুর্থ পঞ্চম যেই মজেজার কথা বলেন তুবরিউল আকমাহ আবরাস তিনি জন্মান্ধকে ভালো করে দিতেন ধবল রুগীকে তিনি সুস্থ করে ফেলতেন ওয়াতুখরিজুল মাউতে ইদনি ইসালিসামকে আল্লাহ তালা আরও একটি মজেজা দিয়েছিলেন সেটি হচ্ছে ঈসা ইসালসলাম যখন মৃত কোনো মানুষকে জীবিত হতে বলতেন আল্লাহ তালের নামে আল্লাহর নির্দেশে সে জীবিত হয়ে যেত মৃত মানুষ একশত ষোলোতম আয়াত ইসা আলহিস্লামকে একটি প্রশ্ন করলেন যারা ট্রিনিটি অব গড অর্থাৎ তৃতীয়বাদে বিশ্বাস করে যারা ই মারিয়াম আসাল্লাম এবং ঈসা আলাইসালামকে খোদা বলে দাবি করে পাশাপাশি আল্লাহকেও খোদা বলে দাবি করে এ তিন খোদা যারা বিশ্বাসী তাদের বিষয়ে তাদের যুক্তি খণ্ডন করলেন আল সুবহানাহু হুয়া তালা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তিনি প্রশ্ন করলেন এভাবে আ আনতা কুতালিন নাস তখিজুনী ওয়া উম্মি ইলাহাইন মিন দুনি হে ঈসা তুমি কি তোমার जनपदবাসীকে এভাবে বলেছিলে যে তুমি তোমরা আমাকে এবং আমার মাকে ইলাহ রূপে গ্রহণ করো আল্লাহকে বাদ দিয়ে তখন ঈসা আলাইহিস জবাবে বললেন সুবহানাকা মা ইয়া কুনুলিয়ানা ক্বুলাম আলাইসা লী হে আল্লাহ আমি তো এমনটা বলতেই পারি না এটা বলার অধিকার তো আমার নেই আপনি অতি পবিত্র ফাকাদ আলিম আমি যদি এমনটা বলেই থাকি তাহলে তো আপনি সেটা জানতেন কারণ আমার অন্তরে কি আছে সেটা আপনি আল্লাহ তাহলে ভালো জানেন ইনকি কারণ আপনি গায়েবের অধিকারী আপনি সব কিছু জানেন আল্লাহ সুভায়ন তাহলে এরপরে ইসআল ইসলামের একটি বদদোয়ার কথা এখানে তুলে ধরলেন যেই বদদোয়াটি আল্লাহ রসুল সাল্লাহসালাম কোনো এক রাতে সারা রাত এক রাকাত নামাজের মধ্যে পড়তে পড়তে কানতে কানতে অজরে কান্নায় চোখের পানি ছাড়তে ছাড়তে দাঁড়ি পর্যন্ত ভিজিয়ে ফেললেন এভাবে ইন্তু আদেব হুমফা ইন্না হুম আবাদুক ওয়া ইন্তা ফির হুমফা ইন্না কা আজিজুল হাকিম হে আল্লাহ আপনি যদি তাদেরকে আজাব দেন ফা ইন্না হুম তারা আপনার বান্দা ওয়া ইন্তা হুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফা ইন্না আজিজুল হাকিম তাহলে আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় এই মর্মে দোয়া করলেন এরপরে সুরাতুল আনায়াম শুরু হবে সুরাতুল আনায়ামে আল্লা সুভানাহাত একশত পঁয়ষট্টিটি আয়াত দিয়েছেন এর মধ্যে রুকু সংখ্যা বিশটি শুরুতে আল্লাহ সুভায়না হুতাল নিজের প্রশংসা করলেন এবং প্রথম ও দ্বিতীয় দ্বিতীয় আয়াতে সৃষ্টি তত্ত্ব নিয়ে তিনি কথা বলেছেন হলাক আসামা ওয়াতিউল আউদানু মাতি নুর আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করলেন অন্ধকার এবং আলো তিনি সৃষ্টি করলেন আজকে সম্মানিত হাফেজগঞ্জ তালাবাদ করলেন সুরাতুল আনায়াম থেকে আল্লাহ সুবাহ ষষ্ঠ আয়াতে পূর্ববর্তী উম্মার ধ্বংসের কারণগুলি এখানে তুলে ধরলেন আরসালনা সামা আলহি আসমান থেকে আজাব দিয়ে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করেছেন কিংবা নদীর পানিকে উপচে দিয়ে আল্লাহ তালা ধ্বংস করেছেন অথবা পায়ের নিচে ভূধস ভূমিকম্প দিয়ে আল্লাহ তালা মানুষকে ধ্বংস করেন ইতোপূর্বে বহু জাতিকে এভাবে তিনি সমলে ধ্বংস করে দিয়েছেন মর্মে তিনি তুলে ধরেছেন এগারোতম আয়াতে মানুষকে ভ্রমণ করতে আল্লাহ তালা নির্দেশ করেছেন এবং ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে তিনি আমাদেরকে অবহিত করেছেন এবং বললেন এভাবে সি রফিল আর তোমরা জমিনে বিচরণ করো ভ্রমণ করো কেফা কেনা তুলমুকারি তোমরা প্রত্যক্ষ করো আমি আল্লাহ তালা পাপাচারীদের সাথে মিথ্যাবাদীদের সাথে আমি কেমন আচরণ করেছি 114তম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মুসলিম এই কথা বলতে দাবি করতে তিনি উৎসাহিত করেছেন এবং তিনি মুশরিকন এই বিষয় তিনি বলতে ঘোষণা করতে তিনি আদেশ করেছেন এবং বিপদ যদি দিয়ে থাকেন একমাত্র আল্লাহ তাআলাই সেই বিপদ থেকে কুশাদা করেন বিপদ থেকে মানুষকে হেফাযত করেন মুক্ত করেন মর্মে উল্লেখ করা হয়েছে 18তম আয়াত ইমি ইয়াম সাসকাল্লাহু বিদুরুন ফালাকাশিফা লাহূ ইল্লাহু আল্লাহ তালাই একমাত্র বিপদ দূরীভূত করেন আর কেউ নয় এরপর আল্লাহ সুবাহায়না হুয়া তালা আয়াতে হাসরের ময়দানে আল্লাহ আল্লা সুহায়ানাহা তালার সাথে যারা শরিক বা অংশীদার স্থাপন করেছে তাদেরকে তাদের অংশীদার যাদের পূজা করেছে পূজা অর্চনা করেছে আল্লাহর সাথে শির যাদেরকে নিয়ে করেছে সবাইকে একসাথ করে তিনি হাসর করাবেন বলে মর্মে তুলে ধরেছেন আয়াত আল্লাহ সুফহায়না হুয়া তালা জাহান্নামীরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে ঢোকার প্রাক্কালে তার আফসোস যে করবে সে আফসোসের কথা তিনি তুলে ধরেছেন এখানে বলা হয়েছে আফসোস যদি আজকে আমাদেরকে আরও একবার হায়াত দেয়া হতো আমরা যদি দুনিয়াতে আবার ফিরে যেতাম লা ক্যাস দিব আমরা আর জীবনে কোনো দিন মিথ্যা প্রতিপন্ন করতাম না আল্লাহ তালার কোনো আয়াতকে অস্বীকার করতাম না আল্লাহ আল্লাহ রসুলকে কখনো অবজ্ঞা করতাম না

তাঁর শক্তির কথা কুদরতের কথা এখানে তুলে ধরলেন ওয়ামাম ইন দ্য বেতন ফিল আউ দে ওয়ালা ত ইরি ই অতই রবি জানা হাই হে ইল্লা ওমামান আন মা ফার ফিল কিতাবি মিংশাই যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর পরিচালনার ভাড়া লসফানা হুয়া তালের উপরে এবং তিনি কোরআনে সব কিছু খুলে খুলে বর্ণনা করেছেন তিনি বলেন মা ফার রত্নফিল কিতাব ইমিংশাই উই হ্যাভ নেগলেক্টেড নথিং ইন ডিস এক্সহবিটেশন এ কোরআনে এমন কোনো কিছু নাই যা আমি উল্লেখ করি নাই আল্লাহ ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কেন তিনি দুর্যোগ দেন বিপদ আপদ দেন চারদিকে মানুষের যখন ভূমিধস ভূমিকম্প আসমানে জেসমানে হাওয়ায় জাহিরে বাতনে যাবতীয় বালা মুসিবত কেন আসে সে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে অবহিত করেছেন তিনি বলেছেন লাহমি দর রুণ আমি মানুষদেরকে এভাবে বিপদ আপদ দিয়ে পাকড়াও করে যাতে করে তারা বিনয়ী হয়ে আমার কাছে ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচ্ছত্র গায়েবের অধিপতি অধিকারী তিনি ছাড়া গায়েব আর কেউ জানেন না এই বিষয়ে তিনি তুলে ধরেছেন 50 তম আয়াতে তিনি বলেন কুল্লাহ আকুলু লাকুম ইনদি খাযাইনু আল্লাহ ওয়া লা আলামুল গায়ব ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা নির্দেশ করলেন নবী হে আপনি বলুন আমি আমি আল্লাহ তালার লা আকুলু লাকুম আমি বলিনি এমন কথা ইনদি খাযাইনু আল্লাহ আল্লাহ তাআলার গায়েব এর খজানা আমার কাছে জানা আছে ওয়া লা আলামুল গায়ব এবং আমি গায়েব জানি এই কথা আমি তোমাদেরকে কখনো বলিনি আমি এটাও বলিনি যে আমি একজন ফেরেশতা ইন আত্মা ইউহা ইলাইয়া আমি যাহা কিছু বলি যাহা কিছু করি সব কিছুই আমার কাছে ওহি করা হয় আল্লাহ তালা আমাকে জানিয়ে দেন এছাড়া এর বাইরে আমি আর কিছুই জানি না গায়েবের চাবি খাটি যে একমাত্র আল্লাহ সুবহানা হুয়া তালার হাতে তা ব্যক্ত করেছেন আল্লাহ উনষাটতম আয়াত ওয়াইন দেহু মা ফাতিহুল গায়েব লা ইয়ালামুহা ইল্লাহু সমুদ্রে জলে স্থরে এবং সারা বিশ্বের সপ্ত নভমণ্ডল ভূমণ্ডলে একটা পাতাও আল্লাহ তালার জ্ঞান ছাড়া নড়ে না ঝরে পড়ে না এই বিষয় আল্লাহ এখানে তুলে ধরেছেন এরপর আল্লাহ সুবাহ বলছেন তিনি তিনভাবে মানুষদেরকে আজাব দিতে তিনি সক্ষম পঁয়ষট্টি তম আয়াতে তা বলা হয়েছে হুল কাদির আলাইকুম আদাবি কিন্তু তিনি আসমানের দিক থেকে আজাব দিতে পারেন আও মিন তাহাতি জুলিকিম অথবা জমিনের দিক থেকে তিনি আজাব দিয়ে ধ্বংস করতে পারেন আও ইয়াল বিশাকুম এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে মানুষদেরকে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব তৈরি করে দিয়ে তিনি শাস্তি দিতে পারেন এরপর এব্রাহিম আলাহ সালাতাম আল্লাহ তাআলাকে কীভাবে চিনেছেন এই দারুণ এক ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে ছোট অবস্থায় তিনি প্রথমে আসমানের চাঁদ চন্দ্র দেখলেন রাত দেখলেন অপসারিত হল চন্দ্র দেখলেন সেটাও চলে গেল ডুবে গেল এক পর্যায়ে সূর্য দেখে বললেন যে এটাই তো সবচেয়ে বড় খোদা এরপরে যখন সূর্য হারিয়ে গেল তখন আল্লাহ সুহায়না তালাকে তিনি চিনতে পারলেন এবং তিনি বলেন ইন্নি ওয়াজি তিনি যে মুশিক নন তিনি এক আল্লাহকে খুঁজে পেয়েছেন সেই ঘটনা এখানে তুলে ধরা হয়েছে চুয়াত্তর থেকে মধ্য দিয়ে এরপর বিদেশিত আয়াত আল্লাহ বলেছেন কারা হেদায়ত প্রাপ্ত মূলত যারা ইমান আনয়ন করেছে এবং ইমানকে সাথে মিশিয়ে দেয়নি মূলত তারাই হলো আহু মুহতাদুন তারাই হেদায়ত প্রাপ্ত এবং আল্লাহ সুফানাহতুল্লের পৃথিবীতে যা কিছু দরকার তা পরিমিত আকারে এবং যতটুকু যেখানে দরকার ব্যালেন্স করে তিনি সৃষ্টি করেছেন আর বলেন ওমা কাদার উল্লাহ হাকরি আল্লাহ তালা যতটুকু প্রয়োজন যেখানে সেখানে ততটুকুই তিনি নাজিল করেছেন সৃষ্টি করেছেন আমরা যেভাবে একাকি এসেছি এই পৃথিবীতে মায়ের প্যাট থেকে আমাদেরকে আবার একাকি আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে এই কথা আল্লাহ তুলে তিরানব্বই তম আয়াতে তুমু না ফুরাদা তোমরা আমার কাছে একাকি আবার ফিরে আসবে জীবন মৃত্যু আল্লাহ আলার হাতে তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন তিনি জীবিত থেকে মৃত্যুকে নিয়ে আসেন এবং মৃত্যু থেকে জীবিতকে বের করে নিয়ে আসেন এটি আল্লাহ আল্লাতলা তুলে ধরেছেন আনামের পঁচানব্বই আয়াতে এরপরে আল্লাহ হুয়া তালাকে পৃথিবীতে কেউ সচক্ষে দেখতে পাবেন না তিনি বললেন লায়াতুদ কুহুল আবসর আল্লাহ সুহায়না হুয়া তালাকে কোনো চক্ষু দেখতে পাবে না এটি উল্লেখ করা হয়েছে একশো তিনতম আয়াতে এরপরে যারা আল্লাহকে এবাদত করে না যারা আল্লাহকে গালি দেয় অন্যের পূজা অর্চনা করে ইমানদারদেরকে বলা হয়েছে তোমরা তাদের প্রতিমাদেরকে গালি দিও না তাহলে তারা অজ্ঞতা বসত হিংসা বসত রেগে তোমাদের প্রতিপালককে গালি দেবে এরপরে শুরু হচ্ছে অষ্টম পারা ওলাও আন্নানা নাসালনা ইলাই হিমুল মালায়িকা এই আয়াতের মধ্য দিয়ে এই এই আয়াতের পরবর্তী আয়াতে একশত বারোতম আয়াত আল্লাহ সুফায়না হতাল নবী রাসুলদের দুই ধরনের শত্রুর কথা তিনি তুলে ধরলেন আদুবান শাহী আতিন আল ইংসিওয়াল প্রত্যেক নবীর দুই ধরনের শত্রু একটা হলো জিন শত্রু আরেক হলো মানুষ শত্রু বস্তুত এই দুই শত্রুই কিন্তু

ওয়া ইন্নাহু লাফিসকুন যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয় নাই তোমরা ইমানদাররা সেই বস্তু গোস্ত কিংবা প্রাণীর গোস্ত তোমরা ভক্ষণ করো না আল্লাহ তাআলা যাকে চান হেদায়েতের জন্য হেদায়েত দেন তার হেদায়েত গ্রহণের জন্য বক্ষকে প্রশস্ত উন্মুক্ত করে দেন এই কথা বলেছেন আল্লাহ তাআলা 125 তম আয়াতে এরপরে একশত তেত্রিশতম আয়াতে আল্লাহ তালা বলছেন তিনি যদি চাইতেন এই সারা বিশ্বের সব মানুষকে তিনি একসাথে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু তিনি তা করবেন না একশত চল্লিশতম আয়াতে আল্লাহ তালা বলছেন যারা সন্তানদেরকে হত্যা করে তারা আসলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কাদ হাসির আল্লা দিন কাতালুআ দেখুন আইলমিন যারা সন্তানদেরকে হত্যা করে তারা আসলে প্রকৃতই ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে এবং আখেরাতে। একশত পঁয়তাল্লিশতম তম আয়াতে আল্লাহ তালা বলছেন যদি ইসলামে কোনো মুসলমান কোনো অনুসারী কোনো বিপদে পড়ে যায় হারামের মুখোমুখি হয় বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করাতে কোনো ধরনের আপত্তি নাই কিংবা গুনাহ নাই আল্লাহ বলেন তোর ইসমা আলাই যারা ফাইন্বা গফর রাহিম তার কোনো পাপ হবে না জীবন বাঁচিয়ে রাখবার জন্য হারাম থেকেও যদি গ্রহণ করা হয় তবে এক্ষেত্রে আল্লাহ হতল করুণার আধার এবং তিনি ক্ষমাশীল একশো একান্নতম আয়াতে আল্লাহ সুহায়না হারামের একটা বড় চার্ট দিলেন তালিকা দিলেন একশত বায়ান্নতম আয়াতে আল্লাহ তালা ওজন এবং পরিমাপ ঠিকঠাক মতো করতে বললেন এবং লা ইল্লা আল্লাহ তালা কোনো কিছুই কারো উপরে চাপিয়ে দেন না মর্মেও তিনি এখানে তুলে ধরেছেন একশো তো তিপ্পান্ন তোম আয়া তেলা হুয়া বলেন আমার রাস্তা আমাকে আমার কাছে আসার আমাকে পাওয়ার রাস্তা কেবলমাত্র একটা আমাকে পেতে হলে রাস্তা একটাই সেটা হলো সিরাতে মুস্তাকিম অতএব তোমরা সেই সিরাতে মুস্তকিমকে অনুসরণ করো একশত ষাটতম আয়াতে আল্লাহ সুহান আহুয়া তালা বলছেন ঈমানদাররা উম্মতে মুহাম্মদে যদি একটা ন্যাক আমল করে তাহলে তার বিনিময়ে দশটি প্রতিদান সবাব দেওয়া হবে মানজা আবিল হাসান আতিফালাহু আশু আমসা এরপর এখলাসের কথা বললেন এখলাসপূর্ণ ইবাদতের জন্য উৎসাহ দিলেন আল্লাহ সুহান আহ তালা একশত বাষট্টিতম আয়াতে তিনি বলেন ইন্না সলায়াতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ইয়ামাতি লিল্লাহ রাবিল আলামিন একশত চৌষট্টি তম আয়াতে তা সুয়ানহাতলা বললেন যে একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন এরপর আল্লাহ পরবর্তী সুরা যে আরাফ যে সুরা সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে সুরাতে মোট দুইশত ছয়টি আয়াত এখানে রয়েছে যেখানে চব্বিশটি রুকু রয়েছে এই সুরাতে আজকে তারাবিতে সম্মানিত হাফেজগণ প্রথম আয়াত থেকে এগারোতম আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন শুরুতেই আল্লা সুফায়না তাআলা মহাগ্রন্থ আল আনের কিছু বৈশিষ্ট্যের কথা তিনি তুলে ধরেছেন এরপরে আট এবং তম আয়াতে আল্লাহ সুফায়না হুয়া তাআলা পরকালে মানুষের যে আমলগুলি ওজন করা হবে নিক্তির মাধ্যমে দাঁড়ি পাল্লার উপরে প্রত্যেকটা যে পরিমাপ করে করে মানুষের হিসাব নেবেন আল্লা সুফায়না তাআলা সেই বিষয় তিনি তুলে ধরলেন দেখা যাবে সেখানে কারো ও ন্যাকামলের পাল্লা ভারী হয়ে গিয়েছে কারো বা বদ আমলের পাল্লা ভারী হয়ে গিয়েছে আবার কারো বা ন্যাকামলের পাল্লা হালকা হয়ে গিয়েছে কারো বা বদ আমলের পাল্লা হালকা হয়ে গিয়েছে আল্লাহ তালে এই মর্মে বলেছেন ফামান শাকুল এতমা ওয়াজি নহু ফা উলা একে হুমুল মুফলিহুন হাসুর ময়দানে যাদের ন্যাক আমলের পাল্লা ভারী হয়ে যাবে ফা উলা একে হুমুল মুফলিহুন মূলত তারাই হবে প্রকৃত সফল কাম ওয়ামান হা ফেতমা ওয়াজি নহু যাদের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে ফাউলা ইকাল্লাদিনা খাসির উ অ্যান ফুসহুম এরা তো তারাই যারা নিজেদের ক্ষতি নিজেরাই সাধন করেছে কেন করেছে বিমা কানু বি আয়াতিনুন দুনিয়াতে আমার নিদর্শনগুলি পেয়েছে কিন্তু সেগুলি মানেনি আমার সাথে শির করেছে তাই তারা নিজেদের উপর জুলুম করেছে মূলত আল্লাহ তালা জালেম নন জুলুম করেন না তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছেন এই জন্য আমার আল্লাহ বলছেন আবিদ আমার আল্লাহ বান্দার উপরে জুলুমকারী নন প্রিয় দর্শক শ্রোতা আজ পর্যন্তই তবে যাবার আগে আজকের তেলাবাতকৃত আয়াতে কারিমার বিশেষ বিশেষ মেসেজগুলি জেনে নেব আর একবার আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী তারাবিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন থাকুন সুস্থ হাদামায়নি ওয়া আলিমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওনিব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিউজ থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর